পুরনো কুমোরটুলিতে হঠাৎই আবির্ভাব দুর্গার, রক্তমাংসের দুর্গার। নিজেই খুঁজে দেখলেন কুমোরটুলি, তার মুখের আদল সঠিক রূপ পাচ্ছে কিনা মৃন্ময় মূর্তিতে যেন তা মিলিয়ে নিতে চাইলেন নিজের চোখে দেখেই। এতদিন শিল্পীরা কল্পনার আশ্রয়ে প্রতিমা বানাতেন, তাতে মানবীর রূপ ঠিক ধরা পড়ত না। ভক্তের কল্পনায় সে মুখের সঙ্গে মিল খুঁজে পাওয়া যেত না কোনো মানবীর। এবার কুমোরটুলিতে দুই মানবীর আদলে গড়ে উঠছে প্রতিমা। এই অসম্ভবকে সম্ভব করে দেখাতে চলেছেন কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল। আমরা তিন পুরুষ ধরে দেখে আসছি যে একই রকম সাজের মুখ, বাবাকে দেখেছি একই রকম। তো আমার মনের মধ্যে অনেক প্রশ্ন এলো এবং আমার মনের মধ্যে অনেক কল্পনা এলো যে দেখি না কোনো মানবী রূপে কোনো মানবী দুর্গা বানিয়ে কিরকম লাগে। তো কিছু মডেলদের সঙ্গে পরিচয় হলো, তাদের মুখগুলো সত্যি মানে মা দুর্গা করার মতো। তো সেই কনসেপ্টটা আমি নিয়ে নিলাম আমার মাথায়, তো তাদেরকে আমি ডেকে নিয়ে এলাম, তার রূপে আমি মা দুর্গা করতে চলেছি। অপরদিকে দুর্গা রূপে দুই মেয়েও খুশি এই নতুন উদ্যোগে, তাদের আদলেই যে এবার রূপ পাচ্ছেন দেবী দুর্গা। আমি কল্পনাও করতে পারিনি যে আমার রূপ মা দুর্গাকে দেওয়া হবে। তো অপেক্ষা করে আছি যে মা দুর্গাকে মানবিকতার রূপে কিরম ভাবে দেখাবে, খুব এক্সাইটেড হয়ে রয়েছি। আর খুবই ধন্যবাদ শিল্পী ইন্দ্রজিৎ পালকে, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আমি খুব এক্সাইটেড আর মা দুর্গা আমি যে হয়েছি তাই জন্য আমি ইন্দ্রজিৎ পালকে অসংখ্য থ্যাংকস মেনি মেনি থ্যাংকস বলবো। আমি যে আমার রূপ আমি মা দুর্গার রূপে, আমার যে রূপ সেই মা দুর্গা যদি পেতে চলবে সেটা আমি খুব নিজেকে ধন্য মনে করছি এটার জন্য। মৃন্ময় রূপ থেকে চিন্ময় রূপে দেবী দুর্গার আবাহন হয়। কল্পনার দেবী রূপকে বাস্তবের আদলে করতে অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। এই নয়া উদ্যোগের ফলে ভক্তরা সহজেই নিজেদের কল্পনার দেবী প্রতিমার সঙ্গে বাস্তবের দেবী প্রতিমার মিল খুঁজে পাবেন বলেই মনে করছে শিল্পী মহল। 300 বছরের পুরনো পাড়ায় এবার নতুনত্বের ছোঁয়া। সাবেকি পুজো অনেক হয়েছে, এবার মানবী মুখ দেখতে চায় শহরবাসী। অন্তত এই ভাবনাটাই ভাবিয়েছে শিল্পী ইন্দ্রজিৎ পালকে। তাই এবার মানবী দুর্গা কিভাবে তৈরি করা যায় তাই নতুন ভাবে ভাবতে শুরু করেছেন কুমোরটুলির 300 বছরের পুরনো পাড়ার শিল্পীরা। অপেক্ষায় থাকবো আমরা, অপেক্ষায় থাকবে শহরবাসী। কুমোরটুলি থেকে ক্যামেরায় জ্যাকির সাথে অনুপম পাত্র।